hours later. Hello guys, good afternoon. So আমরা তো কালকে গিয়েছিলাম সোনমার্কে, তো সোনমার্ক কভার করার পরে শ্রীনগরে ব্যাক করার পরে আবার আসি হোটেলে, হোটেল থেকে আজকে 15 ফেব্রুয়ারি, তো আজকে আসলাম পহেলগাঁওতে, দেখতে পাচ্ছ এখন আছি পহেলগাঁওতে। তো এইখানে 15 ফেব্রুয়ারি আজকে তো প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে, এমনকি কিছু কিছু স্পটগুলো বন্ধ আছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে কি ব্যাপারটা, চারিদিকে এত বরফ আর বরফ, মানে সব স্পট নামে স্পট এখন ব্যাপারটা হয়ে গেছে একটু বরফ আর বরফ। তো আর একটা কথা বলি, এইখানকার মানুষজনের ব্যবহার হয়তো ওপরে ওপরে কিন্তু খুব একটা খাস না, মানে এরা নিজেদেরকে ইন্ডিয়ানগুলো মনে করে না, সেটা আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা দেখে। তো এইটা এইটা জানার পর থেকে যেন মনটা যেন আরও এখানে থাকার ইচ্ছে হচ্ছে না ব্যাপারটা, তার উপরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা দেখতে পাচ্ছ বরফ। তো আগে যেখানে ছিলাম সেখানে তাও একটু ঠান্ডা কম ছিল শ্রীনগরে সিটিতে, তো পহেলগাঁওতে মানে প্রচুর পরিমাণে বরফ, আর এখন প্রায় আজকের দিন হিসাবে -8 ডিগ্রি এরকম টেম্পারেচার হয়ে যাবে, তো খুবই খারাপ লাগছে, মানে থাকা যাচ্ছে না এমন একটা ব্যাপার। তো আজকে 15 তারিখ, তো আমরা 16 তারিখে এখান থেকে ব্যাক করছি। তো চলো বাকিটা আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি, একটু ভিউ দেখো, সিনেমেটিক দেখো। রাস্তাতে কিছু না হলেও 4 ফুট করে বরফ জমে আছে দেখতে পাচ্ছ রাস্তা ধারে ধারে, প্রচুর পরিমাণে বরফ, প্রচুর পরিমাণে বরফ। হয়তো আজকে আমরা স্নোফল দেখতে পারি, মানে হ্যাঁ স্নোফল হচ্ছে রেগুলার, তো দেখা যাক স্নোফল যদি মজা হবে আরও বেশি। এমনি আদারওয়াইজ সব জায়গায় বরফ বরফ বরফ, সেম ব্যাপার একটা, কোনো ডিফারেন্ট কিছু আর পাচ্ছি না এখানে। তো বলতে গেলে মন ভরে গেছে একদিক থেকে, তারপরে শারীরিক কষ্ট একটা এ করে, নিঃশ্বাস প্রশ্বাস নিতেও মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা খুবই কষ্টকর লাগছে। যাই হোক দেখো, গুড মর্নিং, আজকে 16 তারিখ, তো অবশেষে সফর শেষ হলো, আজকে আমরা আছি পহেলগাঁওতে। তো এটা আমাদের হোটেল, এখানে আমাদের স্টে ছিল, এখান থেকে আমরা এখন আমাদের বাসে উঠে যাব, এখান থেকে আমরা এখন যাচ্ছি জম্মু স্টেশনে, তো ওখান থেকে আমাদের ট্রেন আছে, তো ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, অলরেডি বার হয়ে গেছি। তো চলো বাকিটা জম্মু স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ট্রেনে উঠে।